আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যখন ইংলিশ কোনো ফিল্ম দেখে বা কোনো সং দেখে বা যে কোনো ইংলিশ ভিডিওস দেখে, হ্যাঁ, তো আমরা যারা ইংলিশে দুর্বল আছে বা অনেক সময় তারা যে ভাষায় তারা যে শুদ্ধ ভাষায় ইংলিশটা বলে, হ্যাঁ, তো আমরা সে ভাষাটা বুঝি না, হ্যাঁ, তো তখন আমাদের ভিডিওটা বুঝতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আপনারা তো জানেন যে ইউটিউবে সাবটাইটেলের একটা বিষয় আছে। হ্যাঁ, আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিসি একটা অপশন আছে, তাই না, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনি ভিডিওটা প্লে করলে একটা সাবটাইটেল দেখাবে, তাই না, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, তাই না, এখানে উনি কি বললো এইমাত্র সেই বিষয়টা এখানে লিখে দিচ্ছে। তো এখন উনি কি বললো সেটা আপনি বুঝলেন না, কিন্তু এখানে যখন লিখে দিল সেটা বুঝতে পারলেন। তো দুর্ভাগ্যবশত এখানেও কিন্তু ইংরেজিতে লেখা দেখা যাচ্ছে, তাই না, তো এখন কি হবে, উনি ইংরেজিতে বলছে আমি বুঝতে পারছি না, তো আমি সাবটাইটেলে ক্লিক করলাম তাও ইংরেজিতেই দেখা যাচ্ছে। এখানে যদি তিনি যে কথাটা বলছেন সেটা যদি বাংলা দেখা যেত তাহলে কেমন হতো বলেন? আচ্ছা, আমরা একটু চেষ্টা করি তাহলে। হ্যাঁ, বাংলা কীভাবে দেখা যায়, আমরা চলে যাব এই যে সেটিং অপশনে, আপনি সেটিং অপশনে চলে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইংলিশ দেখতে পাচ্ছেন, তাই না, এই যে সিসি মানে হচ্ছে কি সাবটাইটেল আর কি। হ্যাঁ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে এখান থেকে অটো ট্রান্সলেট এখানে ক্লিক করবেন, আমি আরেকবার দেখাবো আপনাকে, আপনি হয়তো খেয়াল করেননি, তাই না, এখানে সেটিংয়ে ক্লিক করবেন, কোথায় গিয়ে বলেন, ইউটিউবে গিয়ে, আমি বর্তমানে ইউটিউবে আছি, তো ইউটিউবে গিয়ে আপনি কি করবেন, এই যে সেটিংয়ে ক্লিক করবেন। হ্যাঁ, কেন ক্লিক করবেন আমি যদি আরেকবার বলি, একটা ইংলিশ ফিল্ম মুভি বা যে কোনো ভিডিওর যদি ইংরেজি কথা থাকে সেই কথাটাকে আপনি এখানে বাংলাতে কীভাবে দেখবেন তার জন্য এখানে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করলাম আমরা। হ্যাঁ, ক্লিক করার পর এরকম অপশনগুলো আসবে, সেখান থেকে আপনি যা করবেন, আপনি এই যে ক্যাপশন সিসি নামক একটা অপশন আছে, তাই না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা কি করতে চাচ্ছি বলুন, বাংলা করতে চাচ্ছি, এখানে ইংরেজিটা দেখাচ্ছে, তাই না, এই যে এখানে ইংরেজিটা দেখাচ্ছে, আমরা কি করব, অটো ট্রান্সলেট এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখানে নিশ্চয়ই বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকবে, তাই না, এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি আরবিক, চাইনিজ, তারপর ফ্রান্স, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়া, ইতালিয়ান, জাপানিজ, তাই না, কোরিয়ান। আচ্ছা, আমরা বাংলাটা খোঁজ করি, তাই না, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে যদি আপনি আপনার ফোনের সেটিং অপশনে যাবেন, সেখানে গিয়ে দেখবেন, আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে দেখবেন, যদি আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা না পান তাহলে কী করার, আর যদি পান তাহলে আপনি কী করবেন, যেমন এখানে হিন্দি, তো যদি বাংলা লেখা থাকে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলেই আমি যদি ভিডিওটা একটু প্লে করে দেখবেন যে এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা চলে আসবে, দেখতে পাচ্ছেন, তাই না, উনি যে কথাটা বললো সেটা হিন্দিতে এখানে দেখাচ্ছে। তো যদি বাংলা থাকে তাহলে আপনি বাংলাতে ক্লিক করবেন, যদি না থাকে, যেমন আমার মতো যদি আপনার অবস্থা থাকে যে বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই তাহলে কি করব, এরকম একটা কোশ্চেন আপনার ভিতরে মনের ভিতরে এই মুহূর্তে জাগতেছে, তাই না থাকলে যে কাজটা করবেন, আমরা একটা সফটওয়্যার সাহায্য নিব এটা করার জন্য। আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে এটা, আমি জানি না যে সবার ফোনে এরকম আমার মতো করেই কি বাংলা অপশনটা, বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই কিনা, আমি জানি না, হয়তো আপনার ফোনে থাকতে পারে, একটু চেক করে নেবেন। আমরা যে কাজটা করব, জেড ট্যান্সিলেট নামক একটা সফটওয়্যার আমরা ব্যবহার করব এই বাংলা অপশনটা আনার জন্য। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন, তাই না, আচ্ছা, এই সফটওয়্যারটা কোথায় পাবেন সেটা যদি একটু বলি আপনাকে, প্লে স্টোর পেয়ে যাবেন, প্লে স্টোর কি, যেখান থেকে আপনি সফটওয়্যার বা গেম ডাউনলোড করেন বা ইনস্টল করেন সেখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি সিম এই লেখাটা লিখেন, হ্যাঁ, যে ট্রান্সলেট বা ট্রান্সলেট সাবটাইটেল বা ট্রান্সলেট ভিডিও সাবটাইটেল যদি আপনি লিখেন তাহলে এই সফটওয়্যারটা চলে আসবে। হ্যাঁ, তো সফটওয়্যারটা কেন ব্যবহার করবো আমরা, আমরা ভিডিওতে একটা ইংলিশ মুভি বা সং যে আছে সেগুলো আমরা কথাগুলো বুঝতেছি না, সেখানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা আনবো, যে কীভাবে তারা যে কথাটা বলবে সেটা আমরা তাদেরকে বাংলাতে দেখিয়ে দেবে, তো তার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করবো। ব্যবহার করার জন্য যা করতে হবে, ইনস্টল করতে হবে, তাই না, ইনস্টল অপশনটা কোথায় থাকবে, ঠিক এখানেই থাকবে। হ্যাঁ, ইনস্টল করার পরে ওপেন দেখাবে, অফেনের উপরে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম অফেনের উপরে, ক্লিক করলে যে কাজটা করবে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাকে। হ্যাঁ, আনার পর আপনি যেটা করবেন, এখানে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা দেখবেন। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না, BANGLA বাংলা, আমরা এই বাংলার উপরে ক্লিক করে দেব, ক্লিক করলাম তারপর সেখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর আমাদের কাজটা পুরোপুরি শেষ। আচ্ছা, এখন কি তাহলে ওই ভিডিওটা আমরা বাংলাতে দেখবো, একটু ট্রাই করি আমরা। হ্যাঁ, আমি আশাবাদী দেখবো ইনশাআল্লাহ, ভিডিওটা চলে আসুক।
আমরা এইমাত্র যে ভিডিওটা দেখছি আমরা সেটা একটু যাই, হ্যাঁ ওখানে যে আমরা এই ভিডিওটা দেখছিলাম তাই না? আমি আরেকবার ক্লিক করবো, আমার ক্লিকটা মেবি হয় না। হ্যাঁ দুঃখিত, আমরা সাবটাইটেলে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাটা দেখাচ্ছেন আমাদেরকে তাই না? এখানে ইংরেজিতে ইংলিশ দেখাচ্ছে তাই তো? আচ্ছা আমরা তো বাংলার জন্য চেষ্টা করছিলাম, তাহলে ইংলিশ কেন দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা যে কাজটা করব, আমরা ভিডিওটা এখান থেকে না, আমরা ওই সফটওয়্যার থেকে ভিডিওটা দেখব, হ্যাঁ এই মুভিটা দেখব বা আপনি যেটা দেখতে চাচ্ছেন, তার জন্য আমরা কী করবো শেয়ার অপশনে ক্লিক করবো। আচ্ছা ক্লিক করলাম, সেখান থেকে আমরা এই ভিডিওটার লিঙ্কটা কপি করবো। হ্যাঁ এই যে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে তাই না? আমরা এই কপি লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ওই সফটওয়্যার চলে যাবো। হ্যাঁ আপনার সফটওয়্যারটা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে হয়তো বা এরকম তাই না? এখানে দেখেন আমরা কি করলাম, একটা লিঙ্ক কপি করলাম তাই না? কোন লিঙ্কটা? ওই ভিডিওর লিঙ্কটা। আছে এখানে লেখা আছে কিওয়ার্ড অর ইউআরএল তাই না? আমরা যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব, দিলাম। তারপর আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব। কেন ক্লিক করব? আমরা সেই ভিডিওটা আনার জন্য। আচ্ছা আমরা ক্লিক করে দিলাম সার্চ অপশনে, আমি আশা করছি চলে আসছে ভিডিওটা। আমরা যদি এখন প্লে করি তাহলে দেখবো যে বাংলাতে আমাদেরকে দেখাবে, আমি খুবই আশাবাদী যে বাংলাতে দেখাবে। প্লে হোক, আমি একটু টানিয়ে দিই, হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য একটু টানিয়ে দিলাম, কোনো কথা হয়তো বা বলছে না তারা। ও ওকে 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 ওকে, এই যে দেখতে পাচ্ছেন, তার উপর আপনার প্রশংসা ট্রয়লার কুকিজ গাইবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু টানিয়ে দিই আমার জন্য। ও আমার জন্য, ও আমি আপনাকে একটু দিতে যাচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছেন তাই না? আমরা একটু টানিয়ে দিই, আপনি কি জানেন, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা ভিডিওটা আমি যদি লং টাইম ধরে ফেলে করি তাহলে আমাকে কপিরাইট ক্রাইম দিয়ে দিবে। হ্যাঁ তাহলে এবার আপনি যে বিষয়টা বুঝতে পারলেন, এই ভিডিওটা বড় করে দেখা যাবে, বড় করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এই যে 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 এখানে এখানে ক্লিক করলে কী হবে, ভিডিওটা বড় দেখাবে আপনাকে। হ্যাঁ তো আপনি এইভাবে ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করে বা এই সফটওয়্যার সাহায্য নিয়ে আপনি যে কোনো ইংলিশ ফিল্ম ভিডিও সং যে কোনো ভিডিওস আপনি আপনি এখানে এনে আপনি সেই বিষয়টা বাংলাতে দেখতে পারবেন। হ্যাঁ আমি আরেকবার দেখাবো আপনাদেরকে, আমি ক্লিক করলাম, দেখি উনি কী বলে, দেখতে পাচ্ছেন তাই না? এরকম কিছু একটা। আচ্ছা দেখেন এই সফটওয়্যারে একটা সমস্যা আছে যেটা আমি আপনাদেরকে বলি, কারণ আপনারা তো প্রবলেমের ভিতরে পড়ে যাবেন তাই না? এটা হচ্ছে যে মাঝে মধ্যে কিছু অ্যাড দেখায়। হ্যাঁ অ্যাড দেখালে কি হয়, অ্যাড দেখালে হয় কি আপনি একটু বিরক্ত হতে পারেন, বাট বিরক্ত হওয়ার কথা না, আপনি তারা যেহেতু এরকম একটা সহযোগিতা আপনাকে করছে, তাদের একটু অ্যাড দেখবেন না, তারা এই অ্যাড থেকে ইনকামটা করে আর কি। হ্যাঁ যে সফটওয়্যারটা যারা তৈরি করেছে তারা যে অ্যাডটা শো করবে সেই অ্যাড থেকে তারা সফটওয়্যারের মাধ্যমে ইনকামটা করে আর কি। হ্যাঁ তাদেরকে ইনকাম করতে দেবেন আর কি, যেহেতু তারা আপনার উপকার করছে। তো আপনি চাচ্ছেন যে এই পদ্ধতিটাও অবলম্বন করব না আমরা, হ্যাঁ এরকম কিছু একটা আপনি চাচ্ছেন যে অন্য একটা পদ্ধতি অবলম্বন করেন। তাহলে অন্য একটা পদ্ধতি হচ্ছে যে আপনি সফটওয়্যার ইনস্টল করতে হবে না আপনার থেকে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। হ্যাঁ ক্রোম ব্রাউজার নিশ্চয়ই চিনেন, যদি না চিনে থাকেন তাহলে কী করা আছে, কিছুই করার নাই আমার, না চিনে থাকলে আমি অবশ্যই চিনিয়ে দেবো, যদি নতুনরা হয়ে থাকেন আর কি, একদম একদমই নতুন তারা যদি হয়ে থাকেন আমি আপনাদেরকে চিনিয়ে দেবো যে ক্রোম ব্রাউজার কে। আচ্ছা এখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে আমি একটা ইংলিশ ফিল্ম প্লে করব আর কি। হ্যাঁ নিউ বাংলা, আমি যদি এখানে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এভরি লিসেনিং, আমি কোনটা প্লে করব বলেন, আমি এখানে কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমরা মিস্টার বিন দেখি ওনার ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজ আছে কি না, আমরা একটু প্লে করে দেখি। হ্যাঁ ওকে, এটাকে স্টপ করে দেবো, এটা অ্যাড চলতেছে, আমরা স্টপ করে দিই। হ্যাঁ একটা 4 সেকেন্ড পর্যন্ত চলবে। আচ্ছা মিস্টার বিন কোনো কথা বলে না, তো ভিডিওটা আমি কোনো কথা শুনি নাই, দেখেন আমরা শুধু দর্শক আপনার সময়টা নষ্ট করতে যাচ্ছি না, আমরা অন্য একটা ইয়ে করি দেখি। যে যে এটা কিন্তু ভাইরাল একটা সং, হ্যাঁ যে কী মুভি যেন দেখি, মুভিটা যে গানটা বলে সেটা আমরা বাংলাতে সাবটাইটেল করতে পারি কিনা। আপনি কোথায় চলে যাবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। হ্যাঁ আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি সফটওয়্যারটাই ব্যবহার করেন, দেখেন এখানে ঝামেলা হচ্ছে, এখানে আপনি পারবেন না, মানে এই ধৈর্যটা আমরা হবে না, আপনি
আপনি যদি অ্যাড দেখার দুজোটে না হয় তাহলে এখানে এসে তো খাপ ছেপের দুজোটা আপনার কোথায় দেখা হবে, আমি এটাই চিন্তা করতেছি। আচ্ছা এখানে যে কাজটা করুন, আমি আপনাকে বলি, আপনি সফটওয়্যার ব্যবহার করতে পারছেন না বা করবেন না আপনার ফোনের সমস্যার জন্য বা আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে, হ্যাঁ, আপনি কী করবেন এই যে এখানে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন তাই না, সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাজটা করবেন আপনি, এখানে যে কাজটা করবেন আপনি, দুঃখিত আমি ভুল কিছু দেখাচ্ছি আপনাকে, এটাতে সাবটাইটেল মেবি নাই, বস নাই নাই না, এটা সাবটাইটেল নাই, আমরা এটা আপনাকে দেখাতে পারবো না। আমরা দেখি এই মুভিটা একটু প্লে করি আমরা, ওটা তো বাঙালি। আচ্ছা আমি দুঃখিত, বিষয়টা হচ্ছে যে আমি ভিডিওটি স্টপ করে চাইলে আপনাদেরকে দেখাতে পারি। আচ্ছা ভিডিওটি স্টপ করে আপনাদেরকে দেখাই আমি, হ্যাঁ স্টপ করে দিলাম। ওকে আচ্ছা আমরা এই মুভিটাতে চলে আসলাম, হ্যাঁ একটু আগে যেটা দেখেছিলাম আপনাদেরকে, এখানে যদি আমরা ফেলে করি তাহলে আমরা কি কোনো সাবটাইটেল দেখবো, দেখতে পাচ্ছি না তাই না। এখানে এই যে সাবটাইটেল নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখান থেকে গুঁড়ো করে সেটিংয়ের পাশে, হ্যাঁ দুটার মাঝখানে যেটা আছে এটার উপরে ক্লিক করে দিলাম আমরা। হ্যাঁ দেখেন এখানে 8টা বেজে শুধু এরকম কিছু একটা বলতেছে তাই না। আচ্ছা এই বিষয়টি কীভাবে আনছেন ভাই, করছেন তাই না, এটা হচ্ছে যে আমরা সেটিংয়ের উপরে ক্লিক করলাম, সেখান থেকে আমরা সাবটাইটেল দেখতে পাচ্ছি তাই না। এখানে সেটিং আছে, ছোট্ট করে একটা সেটিং আছে না, এটার উপরে আমরা জুম করতে পারবো হয়তো বা, হ্যাঁ জুম করে দেখে আপনাদেরকে দেখি জুম হয় কিনা, ও হচ্ছে তো। আচ্ছা এখানে হচ্ছে যে ছোট্ট করে সেটিং দেখতে পাচ্ছেন তাই না, ক্লিক করলে যেখানে সাবটাইটেল চলে আসবে, হ্যাঁ আসলে কী করবেন এখানে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজটা দেখাবে, হ্যাঁ ইংলিশ অটো জেনারেট বাংলা এরকম দেখাবে আপনাকে। হ্যাঁ তো আপনি বাংলাটা ক্লিক করে দিলে আপনি সফটওয়্যার ব্যবহার করা ছাড়া এখান থেকে আপনি কোনো অ্যাডও শো করবে না, হ্যাঁ কোনো অ্যাডও দেখতে হবে আপনার থেকে, মানে ক্রোম ব্রাউজারে ভিডিও দেখতে গেলে যে অ্যাডগুলো দেখায় আর কি এগুলো দেখাবে, তো আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন আর কি, হ্যাঁ কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই। তো আশা করছি ভিডিও ট্রান্সলেট বাংলা এই বিষয় নিয়ে আপনার আর কোনো ত্রুটি থাকবে না বোঝা বা আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো তারপরেও যদি থেকে যায় তাহলে কী করবেন, তাহলে আমাকে কমেন্ট করবেন যে আমি এই বিষয়টা বুঝি না, আমাকে বুঝিয়ে দিন, আমি নিশ্চয়ই যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনাকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। আর আমি যে আপনাকে এত সুন্দর একটা বিষয় শিখিয়ে দিলাম বা আপনি যে আমার মাধ্যমে জানতে পারলেন, তার বিনিময়ে আপনি আমাকে কী দেবেন? না আমি অর্থ চাচ্ছি না, শুধু একটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ সাবস্ক্রাইব চাচ্ছি শুধু। আর হচ্ছে আমাকে আপনারা আমার সিনিয়র, আপনারা আপনারাই হচ্ছেন আমার রাজা, আমি হচ্ছে আপনাদের প্রজা, তো আপনারা আমাকে কিছু উৎসমূলক কথা লিখিয়ে দেবেন, আপনাদের উৎস হতে আমি আরও কাজ করতে আগ্রহী হব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।